হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপি হল চিকেন পাকোড়া আশা করছি আমার আজকের এই চিকেন পাকোড়ার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে দুইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন এরকম আমি ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে চিকেনের হাড় ছাড়া যে কোনো অংশ দিয়েও আপনারা এই চিকেনের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম টি স্পুন আদা রসুন কুচি আপনারা চাইলে টি স্পুন আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস চিপে আর এই লেবুটার রস চিপে রস বের হয়েছিল টু টেবিল মতো এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন লাল মরিচের গুড়া এবার সবগুলো মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এটাকে করতে রেখে দেব আধা ঘন্টার জন্য এই তো এটাকে ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে এখন একটা প্লেট দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মতো চিকেন আমার মেরিনেট করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন দনে গুঁড়া ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন চাট মশলা আর দিয়ে দেব ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন আর বেসনটাকে আমি একটু চালনি দিয়ে ছেলে নিচ্ছি আর এখানে বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন এই তো বেসন চেলে নেয়া আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন চালের গুঁড়া এই তো তিন টেবিল চামচ চালের গুঁড়া আমার দেয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ফ্রেশ পাতা কুচি এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো চিকেন ভালোভাবে মাখিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে আর চিকেনের মধ্যে একটা বাইন্ডিংও চলে এসেছে এখন চিকেন পাকোড়া আমি ফ্রাই করে নেব চিকেন পাকোড়া ফ্রাই করার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে চিকেন পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পাকোড়ার শেপটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে গোল গোল করে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো চিকেনের মিশ্রণ প্যানের মধ্যে দেয়া হয়ে গিয়েছে এখন অপেক্ষা করছি এক পিট হয়ে গেলে উল্টে দেওয়ার জন্য চিকেন পাকোড়ার এক পিট বাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এই রমজান মাসে অবশ্যই আপনারা ইফতারের জন্য এই চিকেন পাকোড়াটা গড়ে তৈরি করবেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই চিকেন পাকোড়াগুলো খেতে খুব বেশি মজা হয় আর আপনারা চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও করে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর কুকারের ফ্লেম মিডিয়ামে রেখে এই চিকেন পাকোড়াগুলো বেজে নিতে হবে আর আমার এই চিকেন পাকোড়াগুলো বাঁচতে সময় লেগেছিল ছয় থেকে সাত মিনিটের মতো এই তো চিকেন পাকোড়া আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে দেখে দেখতে কেমন হলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটা চিকেন পাকোড়া ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাই এভরি ওয়ান